এই শীতে একটুখানি ভ্যাসলিন নিয়ে প্রতিদিন রাতে ঠিক এইভাবে ব্যবহার করে দেখো এটা ড্রাইনেস দূর করার সাথে সাথে স্কিনকে হেলদি গ্লোয়িং করে তোলে এছাড়াও মুখের মধ্যে হয়ে থাকা কালো দাগ ছোপকে দূর করে তার জন্যে নিয়ে নাও একটা বাটি আর বাটির মধ্যে নিয়ে নাও প্রায় দু চামচ চালের গুঁড়ো এক্ষেত্রে তোমরা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারো অথবা চালকে ভিজিয়েও কিন্তু তোমরা বেটে এর মধ্যে ব্যবহার করতে পারো আর তার সাথে নিয়ে নিতে হবে এক চামচ চিনি এখানে আমি চিনিটাকে কিন্তু একটু পাউডার করে নিয়েছি আর লাগবে র মিল্ক এই ক্ষেত্রে তোমরা ফোটানো দুধকেও কিন্তু ঠান্ডা করে এর মধ্যে ব্যবহার করতে পারো সব থেকে বেস্ট হয় যদি কাঁচা দুধ ব্যবহার করতে পারো সেটা কিন্তু স্কিন কেয়ারের জন্য খুবই ভালো একটা রেজাল্ট দেয় এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল বন্ধুরা তোমরা তো জানোই নারকেল তেল আমাদের স্কিনের জন্য কতটা এফেক্টিভ হাফ চামচ দিয়ে দেবে নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনটাকে গ্লোয়িং রাখতে হেল্প করে আর তার সাথে ত্বকের মধ্যে যে কোনো প্রকারের দাগ ছোপ থেকে থাকলে সেগুলোও খুব ভালোভাবে তুলতে হেল্প করে আর এই শীতকালে স্কিনটাকেও হেলদি রাখতে হেল্প করবে এবার প্রত্যেকটা উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি চলো এবার ফেসটাকে অবশ্যই তোমরা ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে আর তারপর যে কোনো রেমেডি ইউজ করার কিন্তু এটাই নিয়ম আর চেষ্টা করবে এটাকে যখন তোমরা অ্যাপ্লাই করবে ঠিক এইভাবে গোল গোল ঘুরিয়ে কিন্তু মাসাজ করতে করতে অ্যাপ্লাই করবে কোনোভাবেই কিন্তু প্যাকের মতো করে লাগিয়ে ছেড়ে দেবে না মাসাজ করলে ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হয় ফলে ন্যাচারালি স্কিনটা গ্লো করে এটা অ্যাজ আ প্যাক আর স্ক্রাব দুটোই কিন্তু এই একটা রেমেডির মধ্যেই কাজ করবে বন্ধুরা আমি এর মধ্যে যে চারটি উপাদান দিয়েছি প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে এফেক্টিভ কারণ আমি এর মধ্যে দিয়েছি চালের গুঁড়ো এটা যে কোনো প্রকারের ট্যানকে রিমুভ করবে রোদে পোড়া কালো দাগছপকেও যেমন রিমুভ করবে তার সাথে যদি স্কিনের মধ্যে কোনো পিগমেন্টেশন হয়ে থাকে সেটাকেও কিন্তু খুব ভালোভাবে লাইটনিং করতে হেল্প করবে আর দিয়েছি চিনি চিনির মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড ত্বকের মধ্যে জমে থাকা ধুলো ময়লা পোর্স থেকে টেনে বের করে আনতে হেল্প করবে এইভাবে তোমরা প্রায় দু থেকে তিন মিনিট হালকা হাতে মাসাজ করার পর প্রায় পাঁচ মিনিট মতো রেখে দেবে আর তারপর যখন দেখবে ঠিক এই রকম অবস্থায় জাস্ট হালকা হালকা একটু ড্রাই হয়েছে ঠিক এইভাবে একটা টাওয়েলকে জলে ভিজিয়ে এইভাবে তুলবে ডিরেক্টলি কিন্তু জল দিয়ে ধুয়ে নেবে না দেখবে এটা মুখের মধ্যে জমে থাকা যেমন ডেডসেলটাকে রিমুভ করবে তার সাথে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এই ধরনের প্রবলেমগুলোও কিন্তু ধীরে ধীরে চলে যাবে আর এর মধ্যে যে যে উপাদানগুলো আমি অ্যাড করেছি প্রত্যেকটাই আমাদের কমপ্লেকশনটাকে ব্রাইটেন আপ করতে হেল্প করবে যাদের মুখে একেবারেই কোনো গ্লো নেই মুখটা ক্রমশ ডাল ড্যামেজ হয়ে যাচ্ছে তারা এই রেমেডিটাকে মাত্র দু থেকে তিন দিন ব্যবহার করে দেখো বুঝতে পারবে স্কিনটা কতটা হেলদি আর গ্লোয়িং হয়ে উঠেছে এরপর ফেসটাকে জল দিয়ে আমি ক্লিন করে নিয়েছি আফটার ওয়াশ তোমরা বুঝতেই পারছো স্কিনটা কতটা গ্লো করছে আর এই রেমেডিটার বেস্ট রেজাল্টস পেতে গেলে সন্ধেবেলার পর রাতের দিকেই কিন্তু এই রেমেডিটাকে তোমাদের ট্রাই করতে হবে এরপর লাগিয়ে নিতে হবে ভ্যাসলিন হ্যাঁ বন্ধুরা ভ্যাসলিনটাকে এমন কিভাবে ব্যবহার করলে এটা ড্রাইনেস দূর করার সাথে সাথে মুখের মধ্যে হয়ে থাকা যে কোনো প্রকারের দাগ ছোপ এগুলোকে দূর করে স্কিনটাকে হেলদি গ্লোয়িং করে তুলবে চলো দেখতে থাকো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নাও প্রায় হাফ চামচ মতো ভ্যাসলিন ভ্যাসলিন মাত্র পাঁচ টাকাতেই কিন্তু তোমরা মার্কেটে পেয়ে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি ভ্যাসলিন ব্যবহার করে আসা হয় প্রায় ছোট্টবেলা থেকেই তাই ভ্যাসলিনের সাথে এই উপাদানগুলো যদি তোমরা মিক্স করে নাও এটা কিন্তু তোমাদের স্কিনের জন্য ভীষণভাবে এফেক্টিভলি কাজ করবে আর এর সাথে আমি মিশিয়ে নিয়েছি খুব অল্প একটুখানি অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল এখানে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমি প্রায় তিন থেকে চার ফোঁটা মাত্র দিচ্ছি ভিটামিন ই আমাদের ত্বকের খাদ্য বলতে পারো আমাদের ত্বকটাকে হেলদি রাখতে হেল্প করে আর ত্বকের মধ্যে হয়ে থাকা যে কোনো প্রকারের ডার্ক স্পট এগুলোকে কিন্তু রিমুভ করে থাকে আর মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার ফোঁটা পাতিলেবুর রস পাতিলেবুর রসের মধ্যে রয়েছে ভিটামিন সি এটা আমাদের স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করবে এই প্রত্যেকটা উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশে যায় তোমরা চাইলে এটাকে সাত থেকে আট দিনের জন্য ফ্রিজে নয় এমনি কিন্তু একটা কন্টেনারের মধ্যে রেখে স্টোর করতে পারো আর এটা প্রতিদিন রাতে ঠিক এইভাবে ব্যবহার করে দেখো মুখের মধ্যে লাগিয়ে এটা দিয়ে কিন্তু তোমাদেরকে খুব হালকা হাতে একটু মাসাজ করতে হবে যাতে স্কিনের মধ্যে এটা খুব ভালোভাবে পেনিট্রেট হয়ে যায় কারণ এর আগে আমি অ্যাপ্লাই করে নিয়েছি স্ক্রাব বা প্যাক যেটাই বলো না কেন তার ফলে স্কিনের মধ্যে ইজিলি এটা অ্যাবজর্ব হয়ে যাবে যদি দেখো সময়ের আগে মুখের মধ্যে রিঙ্কলস ফাইন লাইনস এই ধরনের প্রবলেম এসে গেছে তাহলে বলবো তোমরা এটা প্রতিদিন ব্যবহার করে দেখো খুব ভালো একটা রেজাল্টস তোমরা পাবে বেটার রেজাল্টস পেতে পারো এই রেমেডিটা যদি তোমরা প্রপারলি ট্রাই করতে পারো এটা তোমার স্কিনটাকে রিপেয়ার করার সাথে সাথে ড্রাইনেসটাকেও দূর করে যেটা এই শীতে কিন্তু সব থেকে বেশি প্রয়োজন বারো থেকে ১৩ বছর বয়সের ওপর প্রত্যেকে এটা ব্যবহার করতে পারবে তো মাত্র পাঁচ টাকায় যদি তোমরা এরকম হেলদি গ্লোয়িং ঝকঝকে স্কিন পেতে চাও অবশ্যই এই রেমেডিটা ট্রাই করো কমেন্টে জানিও তোমাদের ওপর এই রেমেডিটা কতটা ওয়ার্ক করেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর হ্যাঁ তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থেকে থাকে এটা কতদিন ইউজ করবে এটা প্রতিদিনই কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে